হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আরও একটি নতুন কাজের খবর নিয়ে এলাম, যেটা হলো রাউরকেলা স্টিলে বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 09/2023 এবং এটি বেরিয়েছিল December 14, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে এই নিয়োগগুলি হবে রাউরকেলা প্ল্যান্টে এবং বিভিন্ন মাইন্সে, যেমন বোলানি, বার্সওয়ান এবং কালটাতে, যেগুলো ওড়িশা গ্রুপ অফ মাইন্সে আছে, ঠিক আছে? বন্ধুরা প্রথম যে পদটা আছে, AGM E5 মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল, এখানে মেকানিক্যালে আছে দুটো, ইলেকট্রিক্যালে আছে চারটি, সিভিলে আছে একটি, SC-দের জন্য একটি, ST একটি, OBC দুটি এবং আনরিজার্ভ তিনটি, ঠিক আছে? এবারে দেখো পরের পোস্টটা হচ্ছে AGM E5 প্রজেক্টস, এখানে মেকানিক্যালে আছে দুটি, ইলেকট্রিক্যালে আছে একটি, সিভিলে আছে দুটি, ঠিক আছে? তার মধ্যে SC-র জন্য একটি, OBC একটি এবং আনরিজার্ভ তিনটি। পরের যে পদটা আছে সেটা হলো ম্যানেজার E3 মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল, এখানে মেকানিক্যাল আছে তিনটি, ইলেকট্রিক্যাল আছে ছটি এবং সিভিল আছে তিনটি, তার মধ্যে SC-র জন্য দুটি, ST একটি, OBC তিনটি এবং জেনারেল ছটি, ঠিক আছে? বন্ধুরা এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার E3 মেটালার্জি, ঠিক আছে? এখানে ভ্যাকেন্সি আছে দুটি এবং একটি OBC একটি জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে আছে ম্যানেজার মেকানিক্যাল হাইড্রোলিক্স E3, দুটি ভ্যাকেন্সি আছে, একটি ST একটি জেনারেল। এরপরে আছে ম্যানেজার E3 IT, তিনটি ভ্যাকেন্সি আছে, একটি SC একটি OBC এবং একটি জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে আছে ম্যানেজার E3 মাইন্স, তিনটি ভ্যাকেন্সি আছে, একটি OBC এবং দুটি জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে? এরপরে আছে ম্যানেজার E3 প্রজেক্টস, এখানে মেকানিক্যালে দুটি, ইলেকট্রিক্যালে দুটি, সিভিলে দুটি, একটি SC একটি OBC এবং তিনটি জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে আছে ম্যানেজার E1, এখানে একটি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে আছে ম্যানেজার জিওলজি, এখানে একটি ভ্যাকেন্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে? তো বন্ধুরা এখানে প্রায় 40টা মতো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? বন্ধুরা দেখো প্রথম যে পদটা আছে সেটা, তার ক্ষেত্রে AGM E3 মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিলের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 41 বছর, যোগ্যতা লাগবে BE BTEC ফুল টাইম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 13 বছরের, ঠিক আছে? ইন এনি ডিসিপ্লিন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, মাইনিং সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ঠিক আছে? তার সঙ্গে লাগবে দ্য ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন মাস্ট বি এ পাবলিক সেক্টর আন্ডারটেকিং, ঠিক আছে? মানে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা প্রাইভেট অর্গানাইজেশন, ঠিক আছে? তো এখন দেখো BE BTEC মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে SC ST প্রার্থীদের এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ক্যাটাগরি এবং OBC-দের জন্য, ঠিক আছে? এবার দেখো AGM E5 প্রজেক্ট, এখানে ম্যাক্সিমাম বয়স 41 বছর হতে হবে, যোগ্যতা লাগবে BE BTEC ফুল টাইম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, পোস্ট কোয়ালিফিকেশান 13 বছরের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে? কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টর থেকে, ঠিক আছে? এখানে SC-দের জন্য মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে BE BTEC এবং OBC জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের 60% নম্বর পেয়ে থাকতে হবে BE বা BTEC, ঠিক আছে? এবার দেখো ম্যানেজার E3 মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিলের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, এখানে যোগ্যতা লাগবে BE BTEC ফুল টাইম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং পোস্ট কোয়ালিফিকেশান 7 বছরের অভিজ্ঞতা লাগবে মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, মাইনিং সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ঠিক আছে? এবং এগুলো হতে হবে কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টর থেকে, ঠিক আছে? SC ST-র জন্য এখানে মিনিমাম 50% নম্বর পেয়ে থাকতে হবে BE BTEC এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে OBC এবং জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের, ঠিক আছে? এরপরে দেখো ম্যানেজার E3 মেটালার্জি, এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, যোগ্যতা লাগবে BE BTEC মেটালার্জিতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং পোস্ট কোয়ালিফিকেশান 7 বছরের অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এইসব বিষয়ে, ব্লাস্ট ফার্নেস অপারেশান, স্টিল মেল্টিং শপ অপারেশান, কোয়ালিটি কন্ট্রোল, ঠিক আছে? এখানে 60% নম্বর থাকতে হবে জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের, ঠিক আছে? এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার E3 মেকানিক্যাল হাইড্রোলিক্স, ঠিক আছে? এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে এবং যোগ্যতা লাগবে BE BTEC ফুল টাইম মেকানিক্যাল মেকানোট্রিক্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, পোস্ট কোয়ালিফিকেশান 7 বছরের অভিজ্ঞতা লাগবে,
ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, মাইনিং সেক্টর, অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি থেকে, রেলওয়ে থেকে, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে, পাওয়ার প্ল্যান্ট থেকে, এভিয়েশন ইন্ডাস্ট্রি, শিপিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এবং মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা হাইড্রোলিক সিস্টেমের ওপর, ঠিক আছে, এবং এটা হতে হবে কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টর থেকে, ঠিক আছে। এখানে 50% নম্বর পেয়ে থাকতে হবে ST প্রার্থীদের ক্ষেত্রে এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এরপরে যে পত্র আছে সেটা হলো ম্যানেজার E3 IT, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স হচ্ছে হবে 35 বছর, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে BBTEC ফুল টাইম কম্পিউটার সায়েন্স, IT ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অথবা MCA ফুল টাইম কোনো গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং পোস্ট কোয়ালিফিকেশান 7 বছরের অভিজ্ঞতা লাগবে ইন এক্সিকিউটিভ ক্যাডার ইন IT, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ক্যান্ডিডেট, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট, CSS, পাইথন, PHP, DBA, ওরাকেল, MS SQL, ঠিক আছে, IT সিকিউরিটি, রুটিং, সুইচিং প্রোটোকল, ঠিক আছে, এগুলো হতে হবে কোনো প্রাইভেট অথবা গভর্নমেন্ট সেক্টর থেকে, ঠিক আছে। এখানে SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50% নম্বর পেয়ে থাকতে হবে এবং জেনারেল OBCদের জন্য 60% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার E3 মাইন্স। এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে, যোগ্যতা লাগবে BE BTEC ফুল টাইম মাইনিং ইঞ্জিনিয়ারিং থেকে, ঠিক আছে, কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং পোস্ট কোয়ালিফিকেশান 7 বছরের অভিজ্ঞতা লাগবে পাবলিক সেক্টর আন্ডারটেকিং গভর্নমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে, এবং মাস্ট বি হোল্ডিং ফার্স্ট ক্লাস মাইন ম্যানেজার সার্টিফিকেট, ঠিক আছে। এখানে 60% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল এবং OBC ক্যাটাগরি প্রার্থীদের জন্য, ঠিক আছে। এরপর যে পদটা আছে সেটা হলো মাইন ম্যানেজার প্রজেক্টস, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স 35 বছর, যোগ্যতা লাগবে BE BTEC ফুল টাইম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টর থেকে। এখানে 50% নম্বর পেয়ে থাকতে হবে SC ক্যাটাগরি প্রার্থীদের এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে জেনারেল এবং OBC প্রার্থীদের, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার E2, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বয়স 32 বছর হতে হবে, ফুল টাইম যোগ্যতা লাগবে ফুল টাইম মাস্টার ডিগ্রি অথবা ব্যাচেলার ডিগ্রি হোটেল ম্যানেজমেন্টে, হসপিটালিটি ম্যানেজমেন্টে, অথবা হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি থেকে, ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং পোস্ট কোয়ালিফিকেশান এখানে 4 বছরের অভিজ্ঞতা লাগবে এক্সিকিউটিভ ক্যাডারে ইন 3 স্টার হোটেল থেকে, অথবা অ্যাবাভ 3 স্টার অথবা 4 স্টার অথবা 5 স্টার হোটেল থেকে, ঠিক আছে, কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট হোটেল থেকে, ঠিক আছে। এখানে 60% নম্বর থাকতে হবে মাস্টার ডিগ্রিতে অথবা ব্যাচেলার ডিগ্রিতে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার E1 জিওলজি। এখানে ম্যাক্সিমাম বয়স 30 বছর হতে হবে, যোগ্যতা লাগবে MSc স্নাতকোত্তর ডিগ্রি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, MSc টেকনোলজি ফুল টাইম অথবা জিওলজি অ্যাপ্লাইড জিওলজি ডিসিপ্লিন কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং পোস্ট কোয়ালিফিকেশান 2 বছরের অভিজ্ঞতা লাগবে ইন এক্সিকিউটিভ ক্যাডার ইন ওপেন কাস্ট মেটালিফেরাস মাইন্স ইন জিওলজি কোয়ালিটি কন্ট্রোল মাইন প্ল্যান্টিং ডিপার্টমেন্ট থেকে। এখানে 60% নম্বর পেয়ে থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রিতে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কয়েকটা কন্ডিশন আছে। এখানে যেটা হলো ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ ডিরেক্টলি রিক্রুটেড বাই দ্য অর্গানাইজেশন ফ্রম হুইচ সি অর হি হ্যাজ অবটেন্ড দ্য ডিজায়ার কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন এক্সিকিউটিভ ক্যাডার ফর দ্য রিকোয়ার্ড পিরিয়ড আফটার অ্যাকোয়ারিং রিকুইজিট কোয়ালিফিকেশান আপ টু দ্য পোস্ট, ঠিক আছে। মানে যে প্রতিষ্ঠানে তোমাদের এক্সিকিউটিভ ক্যাডারে অভিজ্ঞতা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলো তোমাদেরকে তোমাদের কোয়ালিফিকেশান কমপ্লিট করার পরে ডিরেক্টলি রিক্রুট করেছিল, তবেই তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার দেখো, যারা গভর্নমেন্ট অথবা PSU কাজ করছে তাদেরকে মিনিমাম ওখানে 2 বছরের কাজ করতে হবে এর আগের গ্রেডের পে স্কেলে, ঠিক আছে। এবার এখানে দেখো আরও ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস এমপ্লয়ি অফ সেল ক্যানট অ্যাপ্লাই ফর দিস পজিশন, ঠিক আছে। বন্ধুরা দেখো, যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী আছো তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে। এবং যারা EWS প্রার্থী আছো তাদের ক্ষেত্রে ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট 1/4/2023 আগে 2023 অথবা তারপরে জমা নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এবারে দেখো, বেতন তোমরা কত পাবে, ঠিক আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো দেখো, AGM E5 পদের ক্ষেত্রে বেতন হবে 1,00,000 থেকে 2,60,000 টাকা, ঠিক আছে। এরপরে দেখো, ম্যানেজার E3 ক্ষেত্রে বেতন হবে 80,000 থেকে 2,20,000 টাকা, ম্যানেজার E2 ক্ষেত্রে বেতন হবে 70,000 থেকে 2,00,000 টাকা, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার E1 ক্ষেত্রে বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, বেতনে তো কী কী থাকবে? বেসিক পে থাকবে, ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউন্স থাকবে, রিকুইজিট ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ থাকবে, ঠিক আছে, আদার অ্যালাউন্সেস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি অ্যাজ পার গ্র্যাচুইটি অ্যাক্ট, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট ফর সেলফ অ্যান্ড ফ্যামিলি, ঠিক আছে, এইসব সুবিধা পাবে, ঠিক আছে। ইন অ্যাডিশন হাউসিং অ্যালাউয়েন্স উইল বি পেড হোয়ার কোম্পানির অ্যাকোমোডেশন ইজ নট অ্যাভেলেবল, ঠিক আছে, যেখানে কোম্পানির অ্যাকোমোডেশন থাকবে না সেখানে তোমাদেরকে হাউসিং অ্যালাউয়েন্স দেওয়া হবে, ঠিক আছে। তো অনেক সুযোগ সুবিধা এবং ভালো বেতন আছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে মোড অফ সিলেকশন, এখানে একটা কম্পিউটার বেসড পরীক্ষা হবে, ঠিক আছে, সিবিটি হবে, ইন্টারভিউ হবে, এবং দুটি হতে পারে, ঠিক আছে। তো দেখো এখানে, তো বন্ধুরা দেখো, যারা শর্ট লিস্টেড হবে, যারা সিলেক্টেড হবে, তাদেরকে ইমেল SMS-এর মাধ্যমে জানানো হবে CBT টেস্ট, কম্পিউটার টেস্ট কবে হবে, ঠিক আছে। যদি কম্পিউটার টেস্ট হয় তাহলে সেটা কল লেটার সেলের ওয়েবসাইটে কিন্তু অ্যাভেলেবল হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে কম্পিউটার টেস্টে থাকবে দুটো ভাগ, ঠিক আছে, 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এবং প্রথম ভাগে থাকবে 50 নম্বর টেকনিক্যাল প্রফেশনাল নলেজের উপরে, এবং 50 নম্বর থাকবে অ্যাপটিটিউড টেস্টের উপরে, ঠিক আছে। এবং মিনিমাম কোয়ালিফাইং মার্ক কম্পিউটার টেস্ট হবে 50%, ঠিক আছে, 100 মধ্যে 50 পেতে হবে, ঠিক আছে, OBC এবং জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য। এবং যারা SC ST প্রার্থী থাকবে তাদের ক্ষেত্রে 40% নম্বর পেয়ে থাকতে হবে, তার মানে 100 মধ্যে 40 মার্ক পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এরপরে তাদেরকে শর্টলিস্ট ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এবং ইন্টারভিউতে 1:3 অনুপাতে সমস্ত পোস্ট ডিসিপ্লিনে প্রার্থীদের ডাকা হবে, ঠিক আছে। তো দেখো এখানে ফাইনাল শর্ট লিস্ট তৈরি করা হবে, মেরিট লিস্ট তৈরি করা হবে, CBT টেস্টে যা নম্বর পেয়েছো এবং ইন্টারভিউতে যা নম্বর পেয়েছো, এবং এখানে ওয়েটেজ থাকবে CBT টেস্টে 80% এবং 20% থাকবে ইন্টারভিউর উপরে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যদি ইন্টারভিউর মাধ্যমে ক্যান্ডিডেট সিলেক্ট করা হয় সেক্ষেত্রে মিনিমাম 50% নম্বর পেতে হবে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য, এবং 40% নম্বর পেয়ে থাকতে হবে SC ST OBC NCLের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে টেস্ট সেন্টার কোথায় হবে, পরীক্ষা কবে হবে, সেগুলো তোমাদেরকে কল লেটার, অ্যাডমিট কার্ড এবং মাধ্যমে জানানো হবে, এবং সেটা ইমেল এবং SMS এবং SL-এর ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হলো 700 টাকা জেনারেল ক্যাটাগরি OBC EWS ক্যান্ডিডেটের জন্য, এবং 200 টাকা SC ST ESM PWBD ক্যান্ডিডেটের জন্য, ঠিক আছে। এবং এই পেমেন্টটা তোমরা করতে পারো নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ATM কাম ডেবিট কার্ড, ঠিক আছে। এবং এটা তোমরা December 15 থেকে January 6 পর্যন্ত দিতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে January 6 রাত্রি 12টার আগে পর্যন্ত তোমরা এই ফিটা দিতে পারবে, ঠিক আছে। তো তোমরা SBI-এর ওয়েবসাইটে যাবে, যেটা হলো www.onlinesbi.com, সেখানে গিয়ে SBI কালেক্টে যাবে, তারপরে যাবে তোমরা প্রসিডে, ঠিক আছে, তারপরে ওডিশা, ঠিক আছে, তারপরে ইন্ডাস্ট্রি গো, ঠিক আছে, তারপরে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তারপরে সাবমিট করবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 150 সেন্টিমিটার ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে, এবং 155 অন্যান্যদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 143 সেন্টিমিটার, ঠিক আছে। ওজন হতে হবে পুরুষদের ক্ষেত্রে 45 কেজি, মহিলাদের ক্ষেত্রে 35 কেজি, ঠিক আছে। বুকের মেজারমেন্ট পুরুষদের ক্ষেত্রে 72 সেন্টিমিটার এবং নর্মাল, 75 সেন্টিমিটার ফুলিয়ে, মহিলাদের ক্ষেত্রে 75 সেন্টিমিটার নর্মাল, 79 সেন্টিমিটার ফুলিয়ে, ঠিক আছে। অন্যান্য যে মেডিকেল কন্ডিশন আছে সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। তার জন্য তোমাদেরকে ভ্যালিড ইমেল ID, মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে। এখানে তোমরা সেলের ওয়েবসাইটে যাবে, তারপরে তোমরা যাবে অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভস ইন RSP এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 09-2023, ঠিক আছে, অ্যাভেলেবল আন্ডার ডাউনলোড জব সেকশন এই ওয়েবসাইটে www.sale.co.in, ঠিক আছে, অ্যাট দ্য লিঙ্ক ক্যারিয়ার সেকশানে এই লিঙ্কটা পাবে তোমরা, ঠিক আছে। এবং সেখানে তোমাদেরকে লাগবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ ডেট অফ বার্থের জন্য, ঠিক আছে, BE/BTECH-এর সার্টিফিকেট মার্কশিটের জন্য, ঠিক আছে, ভ্যালিড ফার্স্ট ক্লাস মাইন্ড ম্যানেজার সার্টিফিকেট জন্য, ঠিক আছে, কাস্ট ক্যাটাগরির জন্য, ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, NOC, ঠিক আছে, ই-রিসিপ্ট ও অ্যাপ্লিকেশন ফি, ফটো আইডেন্টিটি প্রুফ, এইসবের তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি আপলোড করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে তার একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, এবং সেটা তোমাদেরকে একটা এনভেলপে পুরে সমস্ত ডকুমেন্টসের সবপত্রের নকল দিয়ে
তোমাদেরকে সেই অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে একটি একটি নির্দিষ্ট ঠিকানায়, এবং তোমাদের এনভেলপের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা লিখতে হবে, এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 09/2023, এবং এটা তোমাদের পাঠাতে হবে পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে, ঠিক আছে? যে অ্যাড্রেসে পাঠাবে সেটা হলো ডেপুটি জেনারেল ম্যানেজার PL-TA-GNGA, ঠিক আছে, ব্লক ই, গ্রাউন্ড ফ্লোর, অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, রাউরকেলা স্টিল প্ল্যান্ট, রাউরকেলা 769-01-1, ওড়িশা, ঠিক আছে? এই অ্যাড্রেসে তোমাদেরকে তোমাদের এনভেলপটা পাঠাতে হবে, ঠিক আছে? এবং এই এনভেলপটা যেন পৌঁছে যায় 11/1/2024 মধ্যে, জানুয়ারির 11/2024 মধ্যে যেন এই এনভেলপটা এই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায়, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, যারা যাদেরকে কম্পিউটার টেস্টের জন্য রাখা হবে তাকে কিন্তু কোনো TA অথবা DA দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, ডিপোজিট অফ অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি ইন SB কালেক্টেড ডিউরিং December 12-1 রাত্রি 11:45 অবধি, ঠিক আছে? এবারে দেখো, কমেন্সমেন্ট অফ রিসিভিং অ্যাপ্লিকেশান থ্রু পোস্ট কুরিয়ার হচ্ছে 15 থেকে, ঠিক আছে? ক্লোজিং ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশান থ্রু পোস্ট কুরিয়ার হচ্ছে 1/2024, ঠিক আছে? তো বন্ধুরা এটা দেখো, এটা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম, ঠিক আছে? এই ফর্মটা যদি তোমাদের দরকার পড়ে আমাদেরকে ইমেল মেসেজ করে জানাতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি সেটা চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের যাওয়া সন্ধ্যের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ভিডিও এবং কাজের খবর সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।